Good morning everyone and welcome back to my channel. কালকে সারাদিন ঘুরে ঘুরে আসার পরে এত আমার পায়ে ব্যথা হয়েছে নিউকার জুতো আমি পড়তে খুব ভালোবাসি কিন্তু আমি দেখেছি পড়লে খুব পায়ে ব্যথা হয় একটু গোড়ালিটা কেটে কেটে যায় কিন্তু তবু তো পড়তে খুব ভালো লাগে তো কালকে স্প্ল্যানেড থেকে এবার পুজোয় যে জুতোটা কিনেছিলাম সেটাই পরে গেছিলাম সারাদিন পরা ছিল তো হাঁটাহাঁটি হয়েছে একটু ফোসকা পড়ে গেছে পায়ে আর পায়ে একটু ব্যথাও করছে কালকে কিন্তু আমাদের ঘোড়াটা একদম সেরা ছিল খুব ভালো ঘুরেছি আমরা আর সাথে অনেক ছবি আর ভিডিও যে বানাতে পেরেছি এটাই খুব ভালো লেগেছে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় তো আজকে সকাল সকালই মনটা খুব খারাপ লাগছে আর আজকে সারাটা দিনই খুব মন খারাপ লাগবে আর আজকে মন খারাপ লাগছে তার কারণ কালকে কি সুন্দর ঘুরতে গেছিলাম আর এই টাইমটাতে শর্মিষ্ঠাকে বারবার আমি ফোন করছি ও আমাকে বারবার ফোন করছে মানে একটা তাড়াহুড়োর মধ্যে কাটছিল যে কখন যাব কখন যাব একটা এরকম ব্যাপার গিয়ে কত সুন্দর জায়গা দেখব ছবি ছবি তুলবে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আলাদা রকমের তো আজকে যখন চলেই গেছে সেই দিনটা হয়েই গেছে এনজয়মেন্ট তখন তো একটু মন খারাপ লাগেই যাই হোক চলো নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের দিনটাও আশা করছি বাড়িতে থাকলেও ভালোই কাটবে এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে আজকের ব্রেকফাস্ট দেখে নিচ্ছি গরমা গরম পরোটা ব্রেকফাস্ট রেডি আর দেখো সাথে একটা ভাজা মিষ্টিও আছে ভাজা মিষ্টি না আমার খুব ভালো লাগে খেতে সব সময়ের জন্য পান্তুয়া বলো ল্যাংচা বলো বা এই ধরনের যে মিষ্টিগুলো পাওয়া যায় কালো জাম বাদে আমার ভীষণ ভালো লাগে মানে লাল মিষ্টি এখন আমি রান্নাঘরে এসেছি মাছ ভাজার জন্য রান্নাটা আমি করছি এমন কিন্তু নয় মা একটু কাজ করছে তো সেই জন্য বললো তুই একটু মাছটা ভাজ তারপরে আমি এসে বাকি রান্নাটা করবো আজকে আমাদের হবে তাড়াপোড়া মাছের ঝোল বড়ি সজনে ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে আমার যে কি ভালো লাগে না তোমাদের কি বলবো কালকে না এত চড়া রোদে ঘোরাফেরা হয়েছে একদম পুরো মুখটাতে ট্যান পড়ে গেছে সঙ্গে সঙ্গে ওখানে যখন ক্যামেরায় দেখছি না তখন দেখছি মুখ চোখ পুরো কালো কালো লাগছে মানে গেলাম এক আর এলাম আরেক অনেকক্ষণ ধরে রোদ খেয়েছি তো সেই জন্য ভাবছি যে একটু টমেটো দিয়ে আজকে একটু ট্যানটা কাটানোর চেষ্টা করি কিছুই করবো না কোনো স্ক্রাব করবো না কিছু না জাস্ট টমেটো নিয়েছি একটা ফ্রিজ থেকে বের করে ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে অর্ধেক করে কেটে নিয়েছি এবার জাস্ট এটাকে মুখের ওপর হালকা হালকা করে বুলিয়ে বুলিয়ে অ্যাপ্লাই করবো টমেটোটা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করে আর সাথে যদি ট্যান থাকে সেটাকে রিমুভ করে আর টমেটো কিন্তু খুব ভালো ক্লিনজার মানে নোংরাও পরিষ্কার করে শুধু মুখেই নয় পুরোপুরি স্কিনের জন্যই কিন্তু এটা ভালো তো তোমরা কিন্তু পুরো বডিতেও এটা অ্যাপ্লাই করতে পারো বা যদি কারোর ঘাড়ে বা গলায় ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে সেখানেও কিন্তু তোমরা টমেটো অ্যাপ্লাই করতে পারো টমেটোকে কিন্তু অনেকভাবে অ্যাপ্লাই করা যায় অনেক সহজভাবেও অ্যাপ্লাই করা যায় সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে এটা টমেটোটা জাস্ট কেটে নাও কেটে ভালো করে স্কিনের ওপর বুলিয়ে নাও বেশ কিছুক্ষণ ধরে তাহলেই দেখবে অনেকটাই কিন্তু ট্যান চলে গেছে আর এছাড়াও আমি আরও অনেক রকমভাবে টমেটোকে ব্যবহার করে থাকি যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি টমেটোকে কী কীভাবে ইউজ করা যায় সেটা নিয়ে আমি তোমাদের জন্য একটা ভিডিও অবশ্যই বানাবো মাত্র 5 মিনিট মতন রেখে তারপর স্নান করে ফেলো বা ধুয়ে ফেলো ঠান্ডা জলে তাহলেই দেখবে অনেকটা ট্যান রিমুভ হয়েছে আর যদি রোজ করতে পারো তাহলে তো খুবই ভালো সবচাইতে ভালো যদি রোদ থেকে এসে এরকম টমেটো অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে অনেকটাই উপকার পাচ্ছে আজকে আমি আমার দুপুরে ঘুমের যাবতীয় যত রেকর্ড আছে সব ভেঙে ফেলেছি তার কারণ আমি আজকে দুপুরে ঘুমাইনি আজকে আমি যে ব্লগটা আপলোড করবো সেটা তোমরা এতক্ষণে দেখে ফেলেছো আর আমি জানি তোমাদের নিশ্চয়ই খুব খুব ভালো লেগেছে তার কারণ আমি প্রায় কালকে রাত থেকে ব্লগটা এডিট করছি একটু একটু করে তো যেটুকু বাকি ছিল 30% মতন হয়েছিল আর 70% বাকি ছিল তো দুপুরের থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো ব্লগটাকে আমি এডিট করে ফেলেছি অ্যান্ড এক্সপোর্টও কমপ্লিট এই জাস্ট পুরো প্রসিডিওরটা শেষ হলো এরপর জাস্ট আপলোডে দেবো কতক্ষণে তোমরা দেখবে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড আজকে আমার ঘুমও আসেনি ভাবলাম যে সন্ধে হলেই দুদিন আড্ডায় যাওয়া হচ্ছে না এমনিতেই তো আজকে সন্ধেবেলায় একটু তো আড্ডা বসবেই সেই জন্য ভাবলাম যে এডিটটা সেরেই রাখি ঘুম আসছে না জোর করে ঘুমানোর কোনো প্রয়োজন নেই আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমার কালকে নিয়ে যাওয়ার কথা ছিল
রবীন্দ্র সরোবরে যেহেতু একেবারেই কোনো রকম প্লাস্টিকের কিছু অ্যালাউ করে না, সেই জন্য জলের বোতল নিয়েও আমরা ব্যাগ থেকে বের করে দিয়েছি আমি, যে কোনো কিছু অ্যালাউ করে না সেই জন্য, মানে প্লাস্টিকের কিছু অ্যালাউ করে না। তো কোনো তো লাভ হলো না কিছু না নিয়ে গিয়ে, সবই কিনতে টিনতে হলো, কোল্ড ড্রিঙ্কস বলো জলের বোতল বলো সবই আমাদের কিনতে হয়েছে ওখানে গিয়ে, যেহেতু নিয়ে যেতে পারিনি এদিকে। দেখো রবীন্দ্র সরোবরে কিন্তু যাওয়াও হলো না। তো যাই হোক, আমার এইটা কালকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে এটা ডিপ ফ্রিজে রেখেই চলে গেছি এখন, সেই জন্য ভাবছি যে একটুখানি খাওয়া যাক, কারণ এটা অনেকদিন হয়ে গেছে রয়েছে। এই মেয়েটা কিছু বলছে আমাকে, শুনতে পেলো না কেউ, জোরে বল, জোরে বল। ওরা এখন গাছের পরিচর্যা করছে। আমাকে এই ওইবেলা তুলতে বলেছিল কিন্তু আমার তোলার কথা মনেই ছিল না। আর এই জামাটা আমার না ভীষণ প্রিয়, কিছু কিছু জামা হয় ফটোজেনিক, মানে পরলে ফটোস খুব ভালো ওঠে, তার মধ্যে কিন্তু এই জামাটা একটা। এর প্রিন্টটার জন্য ছবি যেমন ভালো ওঠে সেরকম কিন্তু মানে কোনো রকম শ্যুট নিলে সেটা মানে দেখতেও খুব ভালো লাগে। আমাদের আড্ডাখানায় গিয়ে দেখি আমাদের আড্ডা দেওয়া সদস্যরা সব কোথায়, তাদের কি খবর। আমি কোনো সদস্যকেই এখানে এসে দেখতে পাচ্ছি না, তাই জন্য দেখো এখন লক্ষ্মী কাকিমার সাথে বসে বক 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 করছি। আমি নাচবো, ঢোলা নাচ, ঢোলা ঢোলিদা নাচ নাচবে, নাচতে গিয়ে আহত হয়ে যাচ্ছে আবার বলছে নাচবে। আমি নাচবই না। কি রে, খুব বাড়াবাড়ি হয়েছে? ভাই একটা ভালো কথা বলে, আড্ডায় আসার আগে বলে পড়ে এলাম, আবার বলে গিয়ে পড়বো। কোথায় যাচ্ছে চিলার্স গ্যাং আজকে? সেই জন্য আজকে দেখলাম মোটামুটি সবাই ফ্রি আছে, কালকে যাওয়া যেত কিন্তু আমি তো কালকে ছিলাম না, আজকে যেহেতু সবাই ফ্রি আছে সেই জন্যই যাওয়া হচ্ছে। আমাদের জন্য চা আছে না নেই? হবে। আমরা এখানে দেখো বেঞ্চে বসে আছি চায়ের আশায়, আর বাকিরা দাঁড়িয়ে আছে। এখানে চা বানানো চলছে আর এখানে সবাই অপেক্ষারত। এ ছোট ভাই কোথায়? এই ছোট ভাই কোথায়? ওই যে পুন্টুকে নিয়ে হাঁটছে না। ও, মনে আনন্দ নিয়ে চাটা খেতে এসেছিলাম কিন্তু এখন চাটা খাচ্ছি দুঃখের সাথে, তার কারণ হচ্ছে আমি প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে ব্লগ আপলোডে বসিয়েছি, দুবার করে ক্যান্সেল করলাম, কোনোভাবেই ব্লগ আপলোড তো হচ্ছে নাই, প্লাস যা আমার নেট ছিল সমস্ত শেষ, অ্যাডন ট্যাডন যা যা পড়া ছিল সব শেষ, কী করবো বুঝতে পারছি না। যাই হোক, আপাতত চাটা খেয়ে দেখি। চাটা সেরা। এখন প্রায় 9:52 বাজে, মানে 7-8 বারের প্রচেষ্টায় আমি অ্যাটলাস্ট ব্লগটা আপলোড করতে পেরে, অন্ধকারে কাউকেই দেখাচ্ছে না। এই দেখো এখানে ফুটফুটি দিদি, এখানে ছোট ভাই, আর এখানে দেখো পুবালি রয়েছে, তো আমরা একটা বুঝছ, আর বড় ভাই ছিল নিচে গেল একটু, তো আমরা অনেকক্ষণ ধরেই ছাদের মধ্যে বসে আছি গল্প করছি। আমি আজকে পুরোপুরি টায়ার্ড ব্লগ আপলোড করতে গিয়ে, মানে যত যা যা সমস্যা কোনো দিন হয়নি, আজকে একদিনের মধ্যে সমস্ত সমস্যা হলো আমার ব্লগ আপলোড করতে গিয়ে, মানে আমি 7-8 বার বসিয়েছি আর তুলেছি। ছোটবেলায় পড়েছিলাম, একবার না পারিলে দেখো শতবার, মানে একবার যদি কোনো কাজ না হয় তাহলে 100 বার চেষ্টা করে দেখো, একবার না একবার তো হবেই। তো সেটাই কিন্তু আজকে একদমই আমার সাথে প্রমাণিত হলো, তার কারণ আমি অনেকটা চেষ্টা করার পর ব্লগটাকে আপলোড করতে পারলাম, প্রায় 3-3.5 ঘন্টা ধরে বসে 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 চেষ্টা করে করে অ্যাটলাস্ট ব্লগটা আপলোড হলো, আর তোমরা সবাই দেখতে পেলে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন বলা যায়। তাই কোনো কাজ যদি একবারে না হয় অবশ্যই কিন্তু বারবার চেষ্টা করে দেখো, একবার না একবার তো নিশ্চয়ই হবেই। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কালকে নতুন ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, আজকের মতন গুড নাইট।